নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। বাঁকুড়ার খাতড়ার খড়বনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা। আজকের প্রশাসনিক সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর একটা নাগাদ সভা অনুষ্ঠিত হবে বলে প্রশাসনিক সূত্রে খবর। বাঁকুড়া সার্কিট হাউসে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া স্টেডিয়ামে অস্থায়ী হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে খাতড়ার সভায় যাবেন মুখ্যমন্ত্রী। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে, দুপুর দুটো থেকে কর্মসূচি শুরু হওয়ার কথা। কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? একেবারে দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বাঁকুড়ায় প্রবেশ করেছেন এবং বাঁকুড়ার যে স্টেডিয়াম রয়েছে সেখানে অস্থায়ী হেলিপ্যাড থেকে মুখ্যমন্ত্রী মূলত পায়ে হেঁটে মানুষজনকে শুভেচ্ছা জানাতে জানাতে তিনি হাজির হয়েছেন সার্কিট হাউসে। এবং গতকাল সার্কিট হাউসে রাত্রিযাপনের পর আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলমহলের খাতড়ার খড়বনে তার প্রশাসনিক সভা, এবং সেই প্রশাসনিক সভাকে কেন্দ্র করে রীতিমতো যে একটা বিষয় সামনে আসছে তা হলো সামনে লোকসভা নির্বাচন, একরকম দোরগোড়ায় লোকসভা নির্বাচন, এবং লোকসভা নির্বাচনের নিরিখে রাজ্যের মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফর তৃণমূলের কাছে একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যেটা মনে করছে যে জঙ্গলমহলের এই সফর রাজ্যের মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন শিলান্যাস যেমন হবে, পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী বেশ কিছু প্রকল্পেরও ঘোষণা করতে পারেন। এই মুহূর্তে আমার সাথে তৃণমূল নেতৃত্ব রয়েছে, তাদের কাছে বার্তাটা কি আছে যে আজকের মুখ্যমন্ত্রীর সফর কতটা তাদের কাছে তাৎপর্যপূর্ণ? আজকের সফর মানে একবার আনন্দের বিষয়, কারণ মুখ্যমন্ত্রী বাঁকুড়ায় পা রাখলেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাতের পর রাত জেগে দেবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। সামনে লোকসভা নির্বাচন, একটা কি বাড়তি প্রাপ্তি? দেখুন, বাড়তি কিছু নেই। আপনারা দেখেছেন 2021-এর যে বিধানসভা হয়েছে, জঙ্গলমহলের তিনটা সিট বিধানসভা, তিনটাতেই আমরা জিতেছি। সার্বিক পঞ্চায়েত, আমরা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবগুলোই জিতেছি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আসলেই তৃণমূল কংগ্রেসের এমনিতেই বেড়ে থাকে। আজকের মুখ্যমন্ত্রী তার সভামঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন শিলান্যাস যেমন করবে, কি আশা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বাঁকুড়ার জন্য কিছু ঘোষণা করবে? দেখুন, নতুন করে ঘোষণা করার কিছু নেই। জানেন আপনারা, 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার দেয়নি, রাজ্য ঘোষণা করে দিয়েছে। এর থেকে জঙ্গলমহলে মানুষের বড় পাওনা আর বাঁকুড়া জেলার মানুষ খেটে খাওয়া মানুষের বড় পাওনার কিছু হতে পারে না। মানে একটা বিষয় যেটা হচ্ছে যে দেখো, একটা তাৎপর্য রয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু 100 দিনের টাকার কথা দেওয়ার কথা ঘোষণা করেছেন, শুধু তাই নয় আবাসের টাকাও তিনি দিবেন। স্বাভাবিকভাবে জঙ্গলমহলের আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি নিশ্চিতভাবে তৃণমূল নেতৃত্বের কাছে একটা যেমন তাৎপর্য রয়েছে, অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর লোকসভার নিরিখে অত্যন্ত গুরুত্ব রয়েছে। কারণ 2019-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া, বিষ্ণুপুর এই দুটো লোকসভার আসন হাতছাড়া হয়েছে তৃণমূল নেতৃত্বের। পরবর্তীকালে 2021-এর নির্বাচনে বাঁকুড়া জেলাতে 12টি বিধানসভার মধ্যে 4টি আসন তৃণমূল কংগ্রেস দখল করে। অর্থাৎ 2000 লোকসভার নিরিখে সবকটি বিধানসভা আসনে পিছিয়ে ছিল তৃণমূল নেতৃত্ব, 2021-এ তার পুনরুদ্ধার হয়েছে। 2019 কি হতে চলেছে? 2019 তো অনেক আগে পেরিয়ে গেছে, 2024 বলুন, 2024 3-3.5 লক্ষ ভোটে আমরা তৃণমূল কংগ্রেসের লোকসভা, যাই প্রার্থী হবে তাতে যদি একটা গাছ হয় গাছকে দেবে। কারণ জানেন তো, সুভাষ সরকারকে দেখতে পাওয়া যায় না। এতটা কেন আসা, এতটা কেন আপনাদের কাছে? দেখুন, মানুষ বলছে 100 দিনের কাজের টাকা যেভাবে কেন্দ্র বঞ্চিত করেছে সাধারণ খেটে খাওয়া মানুষ, আর সর্বোচ্চ জায়গা হচ্ছে বিজেপির এমপি 5 বৎসরে দেখতে পাওয়া যায় না। এই যে ভোট আসছে, আবার শুরু করেছে এদিক ওদিক যাওয়া, তার আগে দেখতে পাওয়া যায়। আপনাকে চ্যালেঞ্জ করছি, একটা স্কিম বলুক সুভাষ সরকার, একটা স্কিম বাঁকুড়া জেলায় যে তিনি তার 5 বৎসরে করেছে। 2014 তাহলে তৃণমূলকে হারতে হলো কেন? তাদের আমাদের মধ্যে কিছু ভুল ত্রুটি ছিল, সেই ভুল আমরা সংশোধন করে নিয়েছি 21-এ, আমরা 23-এ আবার করে দিয়েছি সংশোধন। ভুল তো হতে পারে, মানুষের কাছে সেভাবে গেছি আমরা। আবার দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছে, জঙ্গলমহল নয়,
বাঁকুড়া জেলার চিত্তই বদলে গেছে। একদম, দেখো যেটা হচ্ছে যে 2019 পুনরাবৃত্তি হয়েছে 2021, অর্থাৎ 2021 চারটি আসন তৃণমূল কংগ্রেস পুনরুদ্ধার করেছে। এবার 2014 পুনরাবৃত্তি হবে, অর্থাৎ 2014 সালে বাঁকুড়া লোকসভা আসন তৃণমূল কংগ্রেস জিতেছিল, এবার 2024 তৃণমূল কংগ্রেস জিতবে এমনটা কিন্তু আশা করছেন তৃণমূল নেতৃত্ব। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশাসনিক বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ রয়েছে, আজকের এই বৈঠককে কেন্দ্র করে উন্মাদনা দেখা যাচ্ছে। তোমায় অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা রয়েছে, দুটো থেকে এই সভা শুরু হবে, আর এই সভাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বাঁকুড়ার সার্কিট হাউসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে রয়েছেন, দুপুর দুটোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা রয়েছে, শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।